আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2-18 নম্বর কোশ্চেনটা দেখব, যেখানে কোশ্চেনে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 cos A + B ইকুয়াল 1 2 sin A - B, মাঝে যে ওয়ানটা আছে আমাদের এটাই প্রমাণ করতে হবে। আর আমাদের দুইটা সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, যেখানে আমাদের এ ইকাল টু দেওয়া আছে 45 ডিগ্রি এবং বি ইকাল দেওয়া আছে 15 ডিগ্রি। তাহলে আমরা মানটা বসাবো লেফট হ্যান্ড সাইডে এ এর স্থানে 45 ডিগ্রি, বি এর স্থানে 15 ডিগ্রি, পেলাম আমরা 2 cos 16 ডিগ্রি। তার মানে cos 16 ডিগ্রির মান হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ক্যালকুলেশন করলে পাবো আমরা 1। রাইট হ্যান্ড সাইডে আমরা একইভাবে মান বসাবো 45 ডিগ্রি - 15 ডিগ্রি, পাবো আমরা 2 sin 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, ক্যালকুলেশন করলে পাবো 1। আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। 19 নম্বর অঙ্কটা প্রায় 18 নম্বর অঙ্কর মতোই, তবে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে। সেখানে ওখানে প্রমাণ করতে বলা হয়েছে, এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। মানটা কেমন হবে? মানটা হবে আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির চাইতে কম। তাহলে আমরা দেখব দেওয়া আছে cos A - B = 1। আসলে 1 মানে কি? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1। উভয় পক্ষ থেকে আমার cos কাটা গেলে থাকে কি A - B = 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে আমরা এটাকে 1 নং সমীকরণে প্রকাশ করেছি। আবার আরেকটা আমাকে রাশি দেওয়া আছে 2 sin A + B = √3। sin A + B, 2টাকে আমি যদি পক্ষান্ত করি তাহলে কি হবে? √3/2। তার মানে দাঁড়াচ্ছে sin A + B = sin 60 ডিগ্রি, কারণ sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। sin মোকাবিলা, তার মানে থাকে কি A + B = 60 ডিগ্রি। তাহলে আমরা 1 নং এবং 2 নং যোগ করব, যোগ করলে পাবো 2A = 60 ডিগ্রি, A = 3 ডিগ্রি। A এর মান আমরা 2 নং এ বসাবো, ক্যালকুলেশন করলে পাবো 3 ডিগ্রি। তার মানে এও 3 ডিগ্রি, বিও 3 ডিগ্রি, এবং দুইটাই সূক্ষ্মকোণ, কারণ সূক্ষ্মকোণ মানেই হচ্ছে যাহা 90 ডিগ্রির চাইতে ছোট। 90 ডিগ্রি হচ্ছে কেমন? এরকম, মানে সূক্ষ্মকোণটা হবে 90 ডিগ্রির চাইতে ছোট কোণ। 20 নম্বর কোশ্চেনটাকে সমাধান করতে বলা হয়েছে, যেখানে দেওয়া আছে কি cos A - sin A / cos A + sin A = √3/√3 - 1/√3 + 1। আমরা এখানে যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন মানে কি? আমার উপরের যে রাশিটা থাকবে সেটা ঠিক থাকবে, সেটার সাথে আমার যোগ হবে কি নিচেরটা। আবার নিচের ক্ষেত্র উপরের রাশিটা তার স্থানে ঠিক থাকবে, মাইনাস কি নিচের রাশি। তাহলে আমরা সেটাই করেছি, উপরের রাশিটা ঠিক আছে √3 - 1 + √3 + 1, √3 - 1 - √3 - 1, বিকজ মাইনাস দ্বারা করলে ভিতরে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ক্যালকুলেশন করলাম, পেলাম 2 cos A - 2 sin A, আর এই পাশে থাকে আমার 2√3, নিচে থাকে কত? -2। এখানে আমার ক্যালকুলেশন করলে পাই cos A / sin A = √3। cos A / sin A মানে কি? কটে। √3 মানে হচ্ছে cot 3 ডিগ্রি, মানে cot 3 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে উভয়পক্ষ থেকে cot কাটা গেলে থাকে কি A = 3 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 21 নম্বর কোশ্চেনটা একটু দেখো, যেটা আমাদের অনেকটা 19 নম্বর কোশ্চেনের মতো, এখানেও সূক্ষ্মকোণ চাওয়া হয়েছে এবং মানে A এবং B এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা 1 দেখতে পাচ্ছি, cot A + B = 1, তার মানে cot A + B = 1 মানে কত? cot 45 ডিগ্রি, মানে cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1। উভয়পক্ষ থেকে cot কাটা গেলে থাকে কি A + B = 45 ডিগ্রি, cot A - B = √3। cot A - B √3 মানে হচ্ছে cot 3 ডিগ্রি, তার মানে হচ্ছে A - B = 3 ডিগ্রি। আমরা প্রথমে 1 নং এবং 2 নং সমীকরণকে যোগ করব, যোগ করার পরে পেলাম A = 37.5/37½ ডিগ্রি, এবং 1 নং আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তখন পাবো 60.5 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নাম্বার 22 নাম্বার কোশ্চেন। তাও আমাদেরকে কি করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে, যেখানে আমার A = 3 ডিগ্রি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আছে কি cos 3A, A মানে কত আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 3 30 কত হলো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 cos³ A - 3 cos A, 4 cos³ 3 ডিগ্রি, -3 cos কত? 3 ডিগ্রি, cos 3 ডিগ্রি মানে হচ্ছে √3/2। উপর আছে কি আমার হোল কিউব -3.3
cos 3t মানে হচ্ছে 3 ইনটু রুট 3 বাই 2 এখন দেখো রুট 3 বাই 2 উপরে হোল কিউব মানে কি 3 বার রুট 3 বাই 2 গুণ 3 বার গুণ করলাম তাহলে আমার 4 কে কাটা যায় 2 1 কে 2 2 2 না 4 দুইটা রুট 3 সমান কি একটা রুট একটা 3 লেখা যায় আর রুট 3 বাই 2 তাহলে 3 রুট 3 বাই 2 মাইনাস 3 রুট 3 বাই 2 ইকুয়াল 0 তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 25 নম্বর কোশ্চেন তাও সমাধান করতে বলা হয়েছে এবং থিতার মানটা বলছে কি সূক্ষ্ম কোণ তার মানে থিতার মানটা হবে কি 90 ডিগ্রি চাইতে ছোট যেখানে বলা হয়েছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 তাহলে sin স্কয়ার মানে কি sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার কি ভাবে হয় আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে sin স্কয়ার মানে কি এই পাশে যদি আমি cos স্কয়ার কে পক্ষান্তর করি তাহলে দাঁড়াবে 1 মাইনাস cos স্কয়ার থিটা তাহলে আমরা সাইন স্কয়ার সমান ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি তাহলে ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে ওয়ান স্কয়ার মাইনাস কস স্কয়ার থিটা মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা মাইনাস থ্রি থ্রিটাকে আগে আনি মাইনাস থ্রি প্লাস থ্রি কস থিটাকে পরে নেই কারণ আমরা এখানে কমন নিব এই কারণে তাহলে থাকতেছি কি আমার টু ওয়ান প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা মাইনাস 3 কমন হলে থাকে কি 1 মাইনাস কস থিটা তাহলে দুই জায়গা থেকে কি কমন যাচ্ছে 1 মাইনাস কস থিটা কমন যাচ্ছে তাহলে এই পাশে থাকে কি 2 ইনটু 1 মাইনাস কস থিটা 1 মাইনাস 1 প্লাস কস থিটা হয় 1 প্লাস কস থিটা থাকে 1 প্লাস কস থিটা থাকে মাইনাস 3 থাকে তাহলে 1 মাইনাস কস থিটা আর এখানে হবে কি 2 দ্বারা 1 কে গুণ দিলে হবে 2 আর 2 দ্বারা কস থিটা গুণ দিলে হবে প্লাস 2 কস থিটা মাইনাস 3 তাহলে আমার থাকে কি 2 কস থিটা মাইনাস 1 থাকে বিকজ মাইনাস 3 টা বড় তাহলে আমি একবার নেব কি 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 তার মানে মাইনাস কস থিটা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা তাহলে কস থিটা ইকুয়াল টু থাকে কত 1 এবং কস থিটা ইকুয়াল টু কস 1 মানে কত কস 0 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 2 cos theta minus 1 equal 0 cos theta সমান কি 1 এবং cos theta equal to কি তাহলে হাফ cos হাফ মানে কত cos 60 ডিগ্রি তার মানে theta equal to 60 ডিগ্রি आंसर হচ্ছে 0 এবং 60 ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো নাম্বার 26 এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক যেখানে বলা হয়েছে tan square theta minus 1 plus root 3 tan theta অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট প্লাস root 3 পরীক্ষা বেশি বেশি বার আসে tan square theta minus 10 দ্বারা গুণ করলে হবে কি 10 থিটা মাইনাস রুট 3 10 থিটা কারণ কি 10 টা মাইনাস কারণ 10 হচ্ছে এই 10 এই পাশে 10 এই পাশে লেখা হয়েছে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে মাইনাস হয়ে যায় প্লাস রুট 3 এখান থেকে যদি আমি 10 থিটা কমনে থাকে কি 10 থিটা মাইনাস 1 থাকে আর এই দুইটা থেকে রুট 3 কমনে থাকে কি 10 থিটা মাইনাস 1 উভয় জায়গা থেকে 10 থিটা মাইনাস 1 এবং 10 থিটা মাইনাস 1 কমন নিলে থাকবে কি 10 থিটা মাইনাস রুট 3 আমরা একবার 10 থিটা মাইনাস 1 নেব তাহলে 10 থিটা ইকুয়াল টু কত 1 1 মানে কত 10 45 ডিগ্রি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আর 10 থিটা মাইনাস 3 সমান 0 10 থিটা ইকুয়াল কত রুট 3 10 থিটা রুট 3 মানে কত 10 60 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি তাহলে অ্যানসার হচ্ছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই অধ্যায়ের লাস্ট যে অঙ্কটা 28 নম্বর 27 নম্বর যেখানে মান চেয়েছে যেটা তোমরা মানটা বসিয়ে করে দিতে পারবে ক্যালকুলেটারে এটা সম্ভব নিজেরা মানটা বসে করে নেওয়ার চেষ্টা